বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর। তো আমরা এখন যাচ্ছি স্কুলে রেজাল্ট আনতে, মানে লাস্ট এই শাড়িটা পরা আর কি, আর পড়তে পারবো না, তাই তো বর্ণালি। এখন যাচ্ছি, তো চলো স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা করি। দেখতে দেখতে হঠাৎ করে সেই 10 বছরের জেলখানার গল্পের আজ ইতি, হঠাৎ করে সেই 10 বছরের অধ্যায় আজ শেষ হলো। বিশেষ করে আমার জীবনে হয়তো এটা সত্যিকারেরই জেলখানা ছিল, সে স্কুল যাব না বলে পেট ব্যথার গল্প বানানো, মাকে গিয়ে বলা আর কোনোদিনও হবে না সেই মিথ্যে বানানো গল্পগুলোর ইতি। যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। দেখতেই পেলে তোমরা ভিডিওতে যে আজকে ছিল আমাদের শেষ স্কুল, মানে আজ ছিল আমাদের রেজাল্ট আর কি, রেজাল্ট আনতে যাওয়ার সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বেশি ভিডিও করতে পারিনি, কারণ একদিকে যেমন আনন্দ ছিল, অপরদিকেই ছিল এক অন্যরকম দুঃখ যেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। ছোটবেলা থেকে কোনোদিনই আমি স্কুল যেতে তেমন একটা ভালোবাসতাম না, কিন্তু শেষ দিন মনে হচ্ছিল যেন স্কুল ছেড়ে না আসি, এটাই হয়তো স্কুল জীবন। এই দিনটা যে কখনো আসবে সেটা ভাবতে পারিনি, সে কবে জেলখানা থেকে মুক্তি পাবো, কবে জেলখানা থেকে মুক্তি পাবো, এটা ভাবতে ভাবতে সত্যি সত্যি যে আজ মুক্তিটা পেয়ে যাব এত তাড়াতাড়ি, সেটা যেন বিশ্বাসই করতে পারছিলাম না। অনেকের মনে হয়তো একটা কনফিউশন থেকে যাবে যে দুটো স্কুল কেন দেখালাম। তো আমি আমার মাধ্যমিক যে স্কুল থেকে শেষ করেছি এটা ছিল নেতাজি গার্লস স্কুল। এই স্কুলে আমি ছোট থেকে পড়েছি, মানে ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি এই স্কুল, তারপরে 11-12 ওই স্কুলে আর কি HS দিয়েছি। তো সেজন্যই দুটো স্কুলে গিয়েছিলাম, ওই স্কুলে ফার্স্টে গিয়ে তারপরে এই স্কুলে আসি। এই স্কুলে ছেড়ে দিলেও এই স্কুলটার পাশ দিয়ে যাওয়ার সময় যেন একটা আলাদাই অনুভূতি জেগে ওঠে, কারণ সেই ছোটোবেলার একটা মুহূর্তগুলো এই স্কুলের সাথেই জড়িয়ে আছে। সেই বৃষ্টিতে ভিজে বাবাকে জড়িয়ে ধরে স্কুলে যাওয়ার সেই মুহূর্তগুলো কোনোদিনই ভোলা যাবে না। হঠাৎ করে যে কবে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম, কিন্তু যতই বড় হই না কেন বাবা মায়ের কাছে সবসময় ছোটই ছিলাম আর ছোটই থাকব। যাই হোক, তারপরে বাড়ি চলে আসি স্কুল থেকে দেখতেই পেলে সবাইকে টাটা বাই বাই জানিয়ে। তো বাড়ি আসার পর স্নান করে নিয়ে তারপরে আর কি স্কিন কেয়ার করতে বসেছিলাম, আর অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। কেন জানি না মুখে একটা আলাদাই দুঃখের ছাপ ছিল, যেটা হয়তো বলে প্রকাশ করা যাবে না। চোখের মধ্যে সেই ছোটোবেলায় মায়ের হাত ধরে বাবার গাড়িতে করে বসে স্কুলে যাওয়ার সেই মুহূর্তগুলো যেন এক নিমেষের জন্য ভেসে উঠছে, আর চাইলেও হয়তো সেই দিনগুলোকে কোনোদিনও ফিরে পাবো না। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। তো স্কিন কেয়ার করে দেখতেই পাচ্ছ একটু মুখে হাসি এসেছিলো। তো তারপরে আজকে মন খারাপ ছিল, যেহেতু মা আমার ফেভারিট চিকেন কষা আর সাথে বকফুলের বড়া বানিয়েছিল। বকফুলের বড়া কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার, তোমরা যারা বাঙালি তারা এই বকফুলের বড়া কিন্তু চেনো। আর খাওয়ার সময় তো সিরিয়াল দেখা মাস্ট, কারণ আমি কোনো কিছু না দেখে কোনো মানে খাওয়া দাওয়া কমপ্লিট করতেই পারি না। আমি বিকেলের চা থেকে শুরু করে সকালের ব্রেকফাস্ট এভাবেই কমপ্লিট করি। তো তারপরে খাওয়ার পরে এদিক দিয়ে ফুচকা যাচ্ছে ছিল, মানে বাড়ির সামনে দিয়ে, আর ফুচকা দেখে লোভ সামলাতে পারিনি, সেজন্য আমি আর ভাই ফসে পড়ি ফুচকা খেতে। দেখতে পাচ্ছ আর আমি ভিডিও করছি দেখে ও ওয়েট করছিল কতক্ষণে খাবে, কারণ আমার মধ্যেই অনেক হিউজ ও ফুচকা লাভার। তো তারপরে বিকেলবেলা মা মিষ্টি এনেছিল মামিদের বাড়িতে দেওয়ার জন্য, পাস করেছি সেটার জন্য আর কি। আর এইদিকে হচ্ছে বর্ণালী চলে এসেছিল, তো তারপরে আমি আর বর্ণালী মা সবাই মিলে গল্প করছিলাম, আর এদিকে ফ্রুটি খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ। আর এইদিকে যে আমি কি বলছিলাম সেটা আমি নিজেও জানি না। মানে সোফার মধ্যে এই পুতুল গুলো রাখা থাকে, দেখো অবস্থাটা জাস্ট সোফার। তো এই কভার গুলো হচ্ছে মাগুলো মা ধুয়ে দিয়েছিল, তো সেগুলো এখন আগে ভালো করে ক্লিন আপ করবো। এটার নিচে এই কভার গুলো আছে, একদমই প্রচন্ড মেসি হয়ে থাকে। আর এইদিকে হচ্ছে পুতুলগুলো দেখো জাস্ট। তো সব কিছু কমপ্লিট করার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, সেজন্য ভাবলাম যে ঘরে কিছুই ছিল না তেমন, তো ওয়াইওয়াই ছিল, সেজন্য ভাবলাম যে ওয়াইওয়াই ট্রাই করে, অনেকদিন পর এরকমভাবে ওয়াইওয়াই করছি। তো আমি কিভাবে করলাম সেটা তোমরা দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কিন্তু
আমি কিভাবে করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। আর আমি একদমই ড্রাই ড্রাই পছন্দ করি, এটাতে তোমরা চাইলে চিকেনও দিতে পারো, আমি ডিম দিয়ে করেছি। তো তারপরে হচ্ছে ডিনার করে নিই, ওয়াই ওয়াই খেয়ে যেহেতু পেট ভরে গিয়েছিলো প্রচণ্ড, সেই জন্য একটা রুটি খেয়েছিলাম সস দিয়ে। শিলিগুড়িতে থাকো তারা তো জানোই, মানে প্রচুর পরিমাণে আজকে মানে বেশি করে আর কি গরমটা পড়েছে, সেই জন্য জাস্ট স্নান করে আসলাম। দেখতেই পাচ্ছো চুলও ভেজে, আর স্নান করার পর এত শান্তি লাগছে মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগছে। আর ঘুমটাও ভালো আসে স্নান করে, তো সেই জন্য আর কি স্নানটা না করে আজকে পারলামই না। আমি রাত্রে যদিও স্নান টান করি না, আমার ঠান্ডার দোষ, কিন্তু আজকে আর পারলাম না থাকতে, আমি স্নান করে জাস্ট আসলাম। এখন মুখে একটুখানি স্কিন কেয়ার, গরমে বেশি স্কিন কেয়ারও আমি করতে পারি, আমি জানি না সবার ব্যাপার কি, বাট আমি গরমে মুখে ক্রিম ট্রিম কোনো কিছুই মাখতে পারি না, ওই আর কি নর্মাল টোনার টোনারই ইউজ করি বেশি গরম করলে, তো ওটাই। তোমাদেরকে প্রথমেই বললাম যে গরমের দিনে স্কিন কেয়ার বলতে আমার একটাই, টোনার, দ্যাটস ইট। চলো আজকের ব্লগটাকে এইখানে এন্ড করছি, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে কালকের ডেইলি ব্লগে, আজকের মতো সবাইকে টাটা।